বন্ধুরা, এখানে দুটি ছবি রয়েছে। এই দুটি ছবি থেকে আপনাকে একটি আইসক্রিমের নাম গেস করতে হবে। তা আপনি কি বলতে পারবেন আইসক্রিমটির নাম কি হবে? যদি উত্তরটি গেস করতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে ক্ষীরের ছবি প্লাস মালয়ের ছবি। তাহলে এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিলে যে আইসক্রিমটির নাম তৈরি হবে সেটি হচ্ছে ক্ষীর মালাই। বন্ধুরা, এবার এই দুটি ছবিকে ভালো করে দেখুন, দেখে একটি খাবারের নাম গেস করুন তো। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে পটলের ছবি প্লাস পোস্তর ছবি। তাহলে এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিলে যে খাবারটির নাম তৈরি হবে সেটি হচ্ছে পটল পোস্ত। বন্ধুরা, এবার এই দুটি ছবিকে দেখে নিচে একটি আইসক্রিমের নাম আমাকে কমেন্ট করে দাও। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে চকের ছবি প্লাস বারের ছবি। তাহলে এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিলে যে আইসক্রিমটির নাম তৈরি হবে সেটি হচ্ছে চকোবার। বন্ধুরা, এবার এখানে তিনটি ছবি রয়েছে। এই তিনটি ছবিকে ভালো করে দেখুন, দেখে একটি আইসক্রিমের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে আমের ছবি, আর আমকে ইংরেজিতে ম্যাঙ্গো বলে, প্লাস বরফের ছবি, আর বরফকে ইংরেজিতে আইস বলে, প্লাস ক্রিমের ছবি। তাহলে এই তিনটিকে একসঙ্গে মিলিয়ে দিলে যে আইসক্রিমটির নাম তৈরি হবে সেটি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। বন্ধুরা, এখানে দুটি ছবি রয়েছে। এই দুটি ছবি থেকে আপনাকে একটি সবজির নাম গেস করতে হবে। তা আপনি কি বলতে পারবেন সবজিটির নাম কি হবে? বন্ধুরা, এখানে প্রথমে রয়েছে মেটের ছবি প্লাস আলুর ছবি। তাহলে এই দুটিকে একসঙ্গে মিলিয়ে দিলে যে সবজিটির নাম তৈরি হবে সেটি হচ্ছে মেটে আলু। বন্ধুরা, এখানে চারটি ছবি রয়েছে। এই চারটি ছবি থেকে একটি একটি অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করুন তো। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে আমেরিকা। বন্ধুরা, এবার এই দুটি ছবিকে ভালো করে দেখুন, দেখে একটি কার্টুনের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে বেনটেন। বন্ধুরা, এই কোশ্চেনটি শুধুমাত্র তোমাদের জন্য, এর উত্তরটি তোমরা কমেন্ট বক্সে দেবে। মহাদেব দেবী দুর্গাকে এই চারটি অস্ত্রের মধ্যে কোন অস্ত্রটি দিয়েছিল, সেই অস্ত্রটির নাম যদি তোমার জানা থাকে বন্ধু কমেন্ট বক্সে লিখে ফেলুন। বন্ধুরা, এখানে এই দুটি ছবি দেখে একটি রুমের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। I'm